টিকা ব্যবস্থাপনার ব্যর্থতায় মানুষের জীবন মৃত্যু ঝুঁকিতে পড়েছে এমন দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও চেয়েছে দলটি সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই ব্যর্থতা শাস্তিযোগ্য অপরাধ এর জন্য ক্ষমতাসীনদের বিচারের সম্মুখীন হতে হবে কোভিড পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা ঢাকতে সরকার মিথ্যা আশ্রয় নিয়ে হেফাজতে ইসলাম এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে আটক হওয়া নেতাদের মুক্তির দাবিও জানায় বিএনপি সেই সঙ্গে নিজেদের লোকগুলোকে আপনার আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে আজকে গোটা জাতিকে একটা বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে যেটা আমরা মনে করি যে দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স এবং এই একটা কারণেই আজকে এই সরকারের পদত্যাগ করা উচিত আমি তার চলে যাওয়া উচিত ফলে আজকে জনগণ আপনার টিকা পাচ্ছে না এবং আরো ঝুঁকির মধ্যে পড়ছে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা অপরাধমূলক কাজ এই অপরাধমূলক কাজের জন্য তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে ভবিষ্যতে